बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम औजु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আমি সমস্ত জগতবাসীর সামনে কিছু কথা বলতে আসলাম, যেমন আমি এই কথাও বলতে পারতাম যে আমি সমস্ত মুসলমান জাতি বা মুসলমান যারা আছে তাদেরকে উপলক্ষ করে আমি কিছু কথা বলছি। আমি তা বলবো না, আমি সমস্ত মানব জাতির উপরে এই কথাগুলো বলবো। যে মানব জাতি বলতে, যে কেউ বলে যে যারা খ্রিস্টান ধর্ম তারা আরেক জাতি, যারা মুসলমান ধর্ম এরা আরেক জাতি। কেন জাত, কেন জাত তো মানুষ। ও ভাই, জাত তো মানুষ। যে ধর্ম দিয়া করব না বিচার, ধর্ম দিয়া হয় অবিচার, মানুষ দিয়া হবে সুবিচার। আমি যদি বুঝি ব্যক্তিটা মানুষ, তাহলে মানুষ হয়ে মানুষের প্রতি মানুষের সেই সুবিচার আমি করব। তো আরেকটা বিষয় হলো যে ধর্ম দিয়ে বিচার করি, যে আমার ধর্ম এটা নাই, তার ধর্মে ওটা, তার ধর্মে ওটা, তাহলে ধর্ম নিয়ে কারাকারি হয়ে যাবে, মারামারি, শেষে হবে দরাদরি। তাই আমি বলবো যে মানুষ দিয়া মানুষের করব বিচার, ধর্ম দিয়া হয় অত্যাচার। তো আমি যে কথাটি এখন আনলাম, যে কথাটা আমি বলতে চাই, যে এই পৃথিবীর মানুষ একটা কথা বলে থাকে যে কেউ বলে নবী নূরের তৈয়ার, কেউ বলে নবী মাটির তৈয়ার। তাহলে এই বলে আমাদের কিশোরগঞ্জে খুব পিটাপিটি মারামারি হয়েছে, যে একদল বলতেছে নবী নূরের, আরেক দল বলতেছে নবী মাটি দিয়া তৈরি হয়েছে। আমি বলবো দুটা দলই বোকা, তারা জ্ঞানের দিক দিয়ে মনে হয় ফাঁকা। সেটা হলো কেউ যদি বলে নবী মাটির তৈরি, সে আরো বড় বোকা। কিভাবে? যে আল্লাহ বলেছে আমি আল্লাহর নূরে সারা জাহান সৃষ্টি করিয়াছি, এবং আল্লাহ বলতেছে যে আমার নূরে আমি মুহাম্মদী নূর সৃষ্টি করিয়াছি, এবং মুহাম্মদী নূরে সারা জাহান সৃষ্টি করিয়াছি। তাহলে আল্লাহর নূরে মুহাম্মদী নূর সৃষ্টি হয়েছে, মুহাম্মদী নূরে সারা জাহান সৃষ্টি হয়েছে। তাহলে এই কথাটা কি তাদের নলেজে নাই, যে আল্লাহর নূর থেকে আল্লাহ হলো জাতি নূর, আর সেই জাতি নূর থেকে সিফাতি নূর সৃষ্টি হয়েছে। সেই সিফাতি নূরে এই আকাশ, জমিন, মাটি, বাতাস, আগুন, পানি সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। তাহলে যে আল্লাহর নূরে মুহাম্মদী নূর, এবং মুহাম্মদী নূরে সারা জাহান সৃষ্টি হয়েছে। তাহলে আল্লাহর নূরেই তো মুহাম্মদ, আর মুহাম্মদী নূরেই তো সারা জাহান। তাহলে সারা জাহানের মধ্যে যে মাটি সৃষ্টি হয়েছে, যে মাটির মধ্যে আমরা ফসল বুনি, এই ফসল তো কখনো হইতো না যদি মাটির মধ্যে আল্লাহর নূর না থাকত। তবে একদল কেন বলে যে নবী মাটির তৈরি? কেন? মাটিও তো নূরের তৈরি। আচ্ছা, আল্লাহ জাতি নূর, আর সেই জাতি নূর থেকে মুহাম্মদী নূর, এবং সেই মুহাম্মদী নূর থেকে সিফাতি নূর, আর সেই সিফাতি নূরে সমস্ত জাহান সৃষ্টি হয়েছে। তাহলে যারা বলে নবী মাটির তৈরি, যারা বলে নূরের তৈরি, কেউ বুঝে বলে না, এবং কেউ কাউকে বুঝাইয়া বলে না, কিশোরগঞ্জে মাথা ফাটাফাটি হয়েছে এই কথাগুলো নিয়ে। আরেকটি বিষয় হলো যে নিঃশ্বাসের বায়ু যত কিনে যদি আনতে হতো, ধন রত্নে না কুলাইতো, এত সস্তা নাই কোনো ধন। হে আল্লাহ, তুমি তাতে আছো বলে মহাপ্রাপ্য করে দিলে। তাহলে বায়ুর মধ্যে আল্লাহ আছে, আগুনের মধ্যে আল্লাহ আছে, মাটিতে আল্লাহ আছে, আকাশে আল্লাহ আছে, সব কিছুর মধ্যে আল্লাহ বিলীন হয়ে আছে,
যদি আল্লাহ না থাকতো, এই যে বাতাস আমরা গ্রহণ করতেছি নিতেছি, এই যে সস্তা একটা ধন, আমরা যদি এই জিনিসটা না পাইতাম আমরা এই পৃথিবীতে বেঁচে থাকতে পারতাম না। তাহলে কি বলা হয়েছে, নিঃশ্বাসের বায়ু যত কিনে যদি আনতে হতো, ধন রত্নে না কুলাইতো, এত সস্তা নাই কোনো ধন, তুমি তাতে আছো বলে মহাপ্রাপ্য করে দিলে। তাহলে যারা এরকম বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাটির তৈরি, ওরে বাবা মাটিও তো নূরের তৈরি, তবে নূরের ভাগ আছে, জাতি নূর, সিফাতি নূর, আর আমরা কি সিফাতেরও সিফাত। তাহলে আমরা এমন আর বলবো না। তো যারা এই জগতে এই বিশৃঙ্খলাগুলো করে, তারা একজন কামেল অলিয়া আউলিয়ার কাছে যাইয়া কেন বোঝে না, কেন এই ঝগড়াঝাটি করে? দেখা যায় ফেসবুক খুললে দেখা যায় নবী মাটির তৈরি, নবী নূরের তৈরি, কিভাবে নূরের তৈরি এটা ভেঙে দেওয়া হয় না, কিভাবে মাটির তৈরি এটাও ভেঙে দেওয়া হয় না। তাহলে আল্লাহর জাত, সেই জাত, জাতের জায়গায় জাত, কিন্তু আমরা হয়েছি সিফাত, আর এই সিফাতের মধ্যে জাত বিরাজমান, জায়গায় থেকেই বিরাজমান। আল্লাহ কে বলেছেন যে আমি এখানে বসে, আমি আরশে আজিমে বসে থাকলে কি হবে, পৃথিবীর এপার প্রান্ত হইতে সেই প্রান্ত পর্যন্ত আমার হাত, আমার হাত এত লম্বা। তবে আল্লাহ জায়গায় বসে মানুষকে রক্ষা করতে পারে, জায়গায় বসে বিরাজ হতে পারে, প্রত্যেকটা জীবের মধ্যে আল্লাহ বিরাজ করতে পারে। তো আমরা এই কথাগুলো ভাবি না, আমরা অন্য কিছু ভাবি, নবীকে ছোট করি। কেন নবীকে ছোট করব কেন? আল্লাহ আল্লাহ কে বলেছে, হে দোস্ত আপনার হাত আমার হাত, হে দোস্ত আপনার কথাগুলো আমার, হে দোস্ত আপনার বাক্যগুলো আমার, যা আপনার যা কিছু আছে সবই তো আমার। তাহলে আমি তোমার তুমি আমার, দুয়ে মিললে হয় একাকার। যে নবীকে কেউ আঘাত করলে আল্লাহকে আঘাত করা হয়, রাসুলকে কেউ আঘাত করলে আল্লাহকে করা হয়। তাহলে বোঝা উচিত যে সিফাতে নূর মুহাম্মদী নূর থেকেই আসছে, আর আল্লাহর মুহাম্মদী নূর আল্লাহর নূর থেকে আসছে। তাহলে একটা ছাড়া একটা নয়। যেমন আমাদের দেহ আছে, আমার দেহের ভিতরে আত্মা আছে, আত্মা ছাড়া যেরকম আমার দেহটা না, তেরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ছাড়া না। তাহলে আল্লাহ যদি জাতিনূর হয়ে থাকে, সেই জাতিনূর সিফাতিনূর ছাড়া না। যদি বলি সূর্য, তাহলে আছে চাঁদ, চাঁদ যেরকম এই সৃষ্টির কাজে লাগে, এরকম সূর্য সৃষ্টির কাজে লাগে, আল্লাহর জাতও কাজে লাগে, আল্লাহর সিফাতও কাজে লাগে। তো আজকের এই কথাগুলো এ কারণেই বললাম যেন এই পৃথিবীর মানুষে এরকম দ্বন্দ্ব ফ্যাসাদ না করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাটির তৈরি, আবার বলে তিনি নূরের তৈরি, এরকম দ্বন্দ্ব ফ্যাসাদ যেন না হয়। মাটিও নূরের তৈরি, নূর ছাড়া মাটি নেই, মাটির মধ্যে যদি আল্লাহর নূর না থাকতো তাহলে এই ফসল ফলাদি কিচ্ছু হইতো না, আমরা তো ফল ফলাদি না পাইলে আমরা তো না খেয়েই মরতাম। তাহলে আল্লাহর দয়ায় আমরা বেঁচে আছি, আল্লাহর কাছে লাখো শুকরিয়া করেন। আল্লাহ যাকে দোস্ত বন্ধু বলে ডেকেছেন, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার খাতিরে আজ আমরা সুখে আছি, ভালো আছি। আজ এই কথাগুলো বলেই রাখছি, আল্লাহ হাফেজ।